ষষ্ঠ পর্বের প্রথম খণ্ড, বাতায়নিকের পত্র। একদিকে আমাদের বিশ্বজগৎ, আর একদিকে আমাদের কর্মসংসার। সংসারটাকে নিয়ে আমাদের যত ভাবনা, জগৎটাকে নিয়ে আমাদের কোনো দায় নেই। এই জন্যে জগতের সঙ্গে আমাদের অহেতুক আত্মীয়তার সম্বন্ধটাকে যতটা পারি আড়াল করে রাখতে হয়, নইলে সংসারের ভাগে মনোযোগের কমতি পড়ে কাজের ক্ষতি হয়। তাই আমাদের আপিস থেকে বিশ্বকে ১২ মাস ঠেকিয়ে রাখতে রাখতে এমনই হয় যে দরকার পড়লেও আর তার উদ্দেশ্য পাওয়া যায় না। দরকার পড়েও, কেননা বিশ্বটা সত্য, সত্যের সঙ্গে কাজের সম্বন্ধ নাও যদি থাকে তবু অন্য সম্বন্ধ আছেই। সেই সম্বন্ধকে অন্যমনস্ক হয়ে অস্বীকার করলেও তাকে উড়িয়ে দেওয়া যায় না। অবশেষে কর্মে ক্লান্তি আসে, দিনের আলো ম্লান হয়, সংসারের বদ্ধ আয়তনের মধ্যে গুমট অসহ্য হয়ে উঠতে থাকে। তখন মন তার হিসাবের পাকা খাতা বন্ধ করে বলে ওঠে, বিশ্বকে আমার চাই, নইলে আর বাঁচি নে। কিন্তু নিকটের সব দরজাগুলোর তালায় মরচে পড়ে গেছে, চাবি আর খোলে না, রেল ভাড়া করে দূরে যেতে হয়। আপিসের ছাতার উপরেই এবং তার আশেপাশে যে আকাশ নীল, যে ধরণী শ্যামল, যে জলের ধারা মুখরিত, তাকেই দেখবার জন্যে ছুটে যেতে হয় এটোয়া কাটোয়া ছোটনাগপুরে। এত কথা হঠাৎ আমার মনে উদয় হলো কেন বলি। তোমরা সবাই জানো, পুরাকালে একসময় আমি সম্পূর্ণ বেকার ছিলাম, অর্থাৎ আমার প্রধান সম্বন্ধ ছিল বিশ্বজগতের সঙ্গে। তারপরে কিছুকাল থেকে সে আমার প্রথম বয়সের সমস্ত অকৃতকর্মের বকেয়া শোধে লেগে গিয়েছিলাম, অর্থাৎ এখনকার প্রধান সম্বন্ধ হলো সংসারের সঙ্গে। অথচ তখনকার সঙ্গে এখনকার দিনের যে এত বড় একটা বিচ্ছেদ ঘটেছে, কাজ করতে করতে তা ভুলে গিয়েছিলাম। এই ভুলবার ক্ষমতাই হচ্ছে মনের বিশেষ ক্ষমতা। সে দু নৌকায় পা দেয় না, সে যখন একটা নৌকায় থাকে তখন অন্য নৌকোটাকে পিছনে বেঁধে রাখে। এমন সময় আমার শরীর অসুস্থ হলো, সংসারের কাজ থেকে কিছুদিনের মতো ছুটি মিলল। দোতলা ঘরের পূব দিকের প্রান্তে খোলা জানলার ধারে একটা লম্বা কেদারায় ঠেস দিয়ে বসা গেল। দুটো দিন না যেতেই দেখা গেল অনেক দূরে এসে পড়েছি, রেল ভাড়া দিয়েও এত দূরে আসা যায় না। যখন আমেরিকায় যাই, জাপানে যাই, ভ্রমণের কথায় ভোরে ভোরে তোমাদের চিঠি লিখে পাঠাই, পথ খরচাটার সমান ওজনের গৌরব তাদের দিতে হয়। কিন্তু এই যে আমার নিখরচার যাত্রা কাজের পার থেকে অকাজের পারে, তারও ভ্রমণ বৃত্তান্ত লেখা চলে, মাঝে মাঝে লিখব। মুশকিল এই যে কাজের মধ্যে মধ্যে অবকাশ মেলে, কিন্তু পুরো অবকাশের মধ্যে অবকাশ বড় দুর্লভ। আরও একটা কথা এই যে আমার এই নিখরচার ভ্রমণ বৃত্তান্ত বিনা কড়ি দামের উপযুক্ত নেহাত হালকা হওয়া উচিত। লেখনির পক্ষে সেই হালকা চাল ইচ্ছা করলেই হয় না, কারণ লেখনি স্বভাবতই গজেন্দ্রগামিনী। জগৎটাকে কেজ অভ্যাসের বেড়ার পারে ঠেলে রেখে অবশেষে ক্রমে আমার ধারণা হয়েছিল আমি খুব কাজের লোক। এই ধারণাটা জন্মালেই মনে হয় আমি অত্যন্ত দরকারি, আমাকে না হলে চলে না। মানুষকে বিনা মাইনে খাটিয়ে নেবার জন্যে প্রকৃতির হাতে যে সমস্ত উপায় আছে, এই অহংকারটা সকলের সেরা। টাকা নিয়ে যারা কাজ করে তারা সেই টাকার পরিমাণেই কাজ করে, সেটা একটা বাঁধা পরিমাণ, কাজেই তাদের ছুটি মেলে। বরাদ্দ ছুটির বেশি কাজ করাকে তারা লোকসান বলে গণ্য করে, কিন্তু অহংকারের তাগিদে যারা কাজ করে তাদের আর ছুটি নেই, লোকসানকেও তারা লোকসান জ্ঞান করে না। আমাকে নইলে চলে না, এই কথা মনে করে এতদিন ভারী ব্যস্ত হয়ে কাজ করা গেছে, চোখের পলক ফেলতে সাহস হয়নি। ডাক্তার বলেছে এইখানেই বাস করো, একটু থামো। আমি বলেছি আমি থামলে চলে কই। ঠিক এমন সময় চাকা ভেঙে আমার রথ এই জানলাটার সামনে এসে থামল। এখানে দাঁড়িয়ে অনেকদিন পরে ওই মহাকাশের দিকে তাকালুম, সেখানে দেখি মহাকালের রথযাত্রায় লক্ষ লক্ষ অগ্নিচক্ষু ঘুরতে ঘুরতে চলেছে। না উঠছে ধুলো, না উঠছে শব্দ,
না পথের গায়ে একটিও চিহ্ন পড়ছে। ওই রথের চাকার সঙ্গে বাঁধা হয়ে বিশ্বের সমস্ত চলা অহরহ চলেছে। এক মুহূর্তে আমার যেন চটক ভেঙে গেল, মনে হলো স্পষ্ট দেখতে পেলুম আমাকে না হলেও চলে। কালের ওই নিঃশব্দ রথচক্র কারো অভাবে কারো শৈথিল্যে কোথাও এক তিল বা এক পল বেঁধে যাবে এমন লক্ষণ তো দেখিনি। আমি নইলে চলে না এর দেশ থেকে, আমি নইলে চলের দেশে ধাঁ করে এসে পৌঁছেছি কেবলমাত্র ওই ডেস্কের থেকে এই জানলার ধারাটুকুতে এসে। কিন্তু কথাটাকে এত সহজে মেনে নিতে পারবো না, মুখে যদি বা মানি মন মানে না। আমি থাকলেও যা, আমি গেলেও তা, এইটাই যদি সত্য হবে তবে আমার অহংকার এক মুহূর্তের জন্যও বিশ্বে কোথাও স্থান পেলে কি করে, তার টিকে থাকবার জোর কিসের উপরে। দেশ কাল জুড়ে আয়োজনের তো অন্ত নেই, তবু এত ঐশ্বর্যের মধ্যে আমাকে কেউ বরখাস্ত করতে পারলে না। আমাকে না হলে চলে না তার প্রত্যক্ষ প্রমাণ এই যে আমি আছি। আমি যে আছি সেই থাকার মূল্যই হচ্ছে অহংকার। এই মূল্য যতক্ষণ নিজের মধ্যে পাচ্ছি ততক্ষণ নিজেকে টিকিয়ে রাখবার সমস্ত দায় সমস্ত দুঃখ অনবরত বহন করে চলেছি। সেই জন্য বৌদ্ধরা বলেছে এই অহংকারটাকে বিসর্জন করলেই টিকে থাকার মূল মেরে দেওয়া হয়, কেননা তখন আর টিকে থাকার মজুরি পোষায় না। যাই হোক, এই মূল্য তো কোনো একটা ভাণ্ডার থেকে জোগানো হয়েছে, অর্থাৎ আমি থাকি এরই গরজ কোনো এক জায়গায় আছে, সেই গরজ অনুসারেই আমাকে মূল্য দেওয়া হয়েছে। আমি থাকি এই ইচ্ছার আনুচর্য সমস্ত বিশ্ব করছে, বিশ্বের সমস্ত অণু পরমাণু করছে। সেই পরম ইচ্ছার গৌরবই আমার অহংকারে বিকশিত, সেই ইচ্ছার গৌরবেই এই অতি ক্ষুদ্র আমি বিশ্বের কিছুর চেয়ে পরিমাণ ও মূল্যে কম নই। এই ইচ্ছাকে মানুষ দুই রকমভাবে দেখেছে, কেউ বলেছে এ হচ্ছে শক্তিময়ের খেয়াল, কেউ বলেছে এ হচ্ছে আনন্দময়ের আনন্দ, আর যারা বলেছে এ হচ্ছে মায়া, অর্থাৎ যা নেই তারই থাকা, তাদের কথা ছেড়ে দিলাম। আমার থাকাটা শক্তির প্রকাশ না প্রীতির প্রকাশ, এইটে যে যেমন করে সে সেইভাবে জীবনের লক্ষ্যকে স্থির করে। শক্তিতে আমাদের যে মূল্য দেয় তার এক চেহারা, আর প্রীতিতে আমাদের যে মূল্য দেয় তার চেহারা সম্পূর্ণ আলাদা। শক্তির জগতে আমার অহংকারের যেদিকে গতি, প্রীতির জগতে আমার অহংকারের গতি ঠিক তার উল্টো দিকে। শক্তিকে মাপা যায়, তার সংখ্যা, তার ওজন, তার বেগ সমস্তেরই আয়তন গণিতের অঙ্কের মধ্যে ধরা পড়ে। তাই যারা শক্তিকেই চরম বলে জানে তারা আয়তনে বড় হতে চায়। টাকার সংখ্যা, লোকের সংখ্যা, উপকরণের সংখ্যা সমস্তকেই তারা কেবল বহুগুণিত করতে থাকে। এই জন্যই সিদ্ধি লাভের কামনায় এরা অন্যের অর্থ, অন্যের প্রাণ, অন্যের অধিকারকে বলি দেয়। শক্তি পূজার প্রধান অঙ্গ বলিদান, সেই বলির রক্তে পৃথিবী ভেসে যাচ্ছে। বস্তুতন্ত্রের প্রধান লক্ষণই হচ্ছে তার বাহ্য প্রকাশের পরিমাপ্যতা, অর্থাৎ তার সসীমতা। মানুষের ইতিহাসে যত কিছু দেওয়ানি এবং ফৌজদারি মামলা তার অধিকাংশই এই সীমানার চৌহদ্দি নিয়ে। পরিমাণের দিকে নিজের সীমানা অত্যন্ত বাড়াতে গেলেই পরিমাণের দিকে অন্যের সীমানা কাটতে হয়। অতএব শক্তির অহংকার যেহেতু আয়তন বিস্তারেরই অহংকার, সেই জন্যে এই দিকে দাঁড়িয়ে খুব লম্বা দূরবীন কষলেও লড়াইয়ের রক্ত সমুদ্র পেরিয়ে শান্তির কূল কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু এই যে বস্তুতান্ত্রিক বিশ্ব, এই যে শক্তির ক্ষেত্র, এর আয়তনের অঙ্কগুলো যোগ দিতে দিতে হঠাৎ এক জায়গায় দেখি তেরিজটা একটানা বেড়ে চলবার দিকেই ছুটছে না। বেড়ে চলবার তত্ত্বের মধ্যে হঠাৎ উঁচট খেয়ে দেখা যায় সুষমার তত্ত্ব পথ আগলে। দেখি কেবলই গতি নয়, যতিও আছে। ছন্দের এই অমোঘ নিয়মকে শক্তি যখন অমোঘ অন্ধ অহংকারে অতিক্রম করতে যায় তখনই তার আত্মঘাত ঘটে। মানুষের ইতিহাসে এই রকম বারবার দেখা যাচ্ছে, সেই জন্যে মানুষ বলেছে অতি দর্পে হতালঙ্কা। সেই জন্যে
ব্যাবিলনের অত্যুদ্ধত সৌধচূড়ার পতন বার্তা এখনো মানুষ স্মরণ করে। তবেই দেখছি শক্তিতত্ত্ব যার বাহ্য প্রকাশ আয়তনে সেটাই চরম তত্ত্ব বা পরম তত্ত্ব নয়। বিশ্বের তাল মেলাবার বেলায় আপনাকে তার থামিয়ে দিতে হয়। সেই সংযমের সিংহদ্বারই হচ্ছে কল্যাণের সিংহদ্বার। এই কল্যাণের মূল্য আয়তন নিয়ে নয়, বহুলতা নিয়ে নয়। যে একে অন্তরে জেনেছে সে ছিন্ন কণ্ঠায় লজ্জা পায় না। সে রাজমুকুট ধুলোয় লুটিয়ে দিয়ে পথে বেরিয়ে পড়তে পারে। শক্তিতত্ত্ব থেকে সুষমা তত্ত্বে এসে পৌঁছেই বুঝতে পারি ভুল জায়গায় এতদিন এত নৈবেদ্য জুগিয়েছি। বলির পশুর রক্তে যে শক্তি ফুলে উঠল সে কেবল ফেটে মরবার জন্যেই। তার পিছনে যতই সৈন্য যতই কামান লাগাই না কেন, রণতরীর পরিধি যতই বৃদ্ধির দিকে নিয়ে চলি, লুঠের ভাগকে যতই বিপুল করে তুলতে থাকি, অঙ্কের জোরে মিথ্যাকে সত্য করা যাবে না। শেষকালে ওই অতি বড় অঙ্কেরই চাপে নিজের বস্তার নিচে নিজে গুঁড়িয়ে মরতে হবে। যাজ্ঞবল্ক যখন জিনিসপত্র বুঝিয়ে সুজিয়ে দিয়ে এই অঙ্ককষার রাজ্যে মৈত্রীকে প্রতিষ্ঠিত করে বিদায় নিচ্ছিলেন, তখনই মৈত্রী বলেছিলেন, জেনাহং নামৃতা শ্যাম কিমাহং তেন কুর্যাম। বহু 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 সব বহুকে জুড়ে জুড়েও অঙ্কের পর অঙ্ক যোগ করে করেও তবু তো অমৃতে গিয়ে পৌঁছানো যায় না। শব্দকে কেবলই অত্যন্ত বাড়িয়ে দিয়ে এবং চড়িয়ে দিয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো হুঙ্কার। আর শব্দকে সুর দিয়ে লয় দিয়ে সংযত সম্পূর্ণতা দান করলে যে জিনিসটা পাওয়া যায় সেইটাই হলো সঙ্গীত। ওই হুঙ্কারটা হলো শক্তি, এর পরিমাণ পাওয়া যায়। আর সঙ্গীতটা হলো অমৃত, হাতে বহরে ওকে কোথাও মাপবার জো নেই। এই অমৃতের ক্ষেত্রে মানুষের অহংকারের স্রোত নিজের উল্টো দিকে, উৎসর্জনের দিকে। মানুষ আপনার দিকে কেবলই সমস্তকে টানতে টানতে প্রকাণ্ডতা লাভ করে, কিন্তু আপনাকে সমস্তর দিকে উৎসর্গ করতে করতে সে সামঞ্জস্য লাভ করে। এই সামঞ্জস্যেই শান্তি। কোনো বাহ্য ব্যবস্থাকে বিস্তীর্ণতর করার দ্বারা, শক্তিমানের সঙ্গে শক্তিমানকে জোড়া দিয়ে পুঞ্জীভূত করার দ্বারা কখনোই সেই শান্তি পাওয়া যাবে না যে শান্তি সত্যে প্রতিষ্ঠিত, যে শান্তি অলোভে, যে শান্তি সংযমে, যে শান্তি ক্ষমায়। প্রশ্ন তুলেছিলাম, আমার সত্তার পরম মূল্যটি কোন সত্যের মধ্যে? শক্তিমন্ত্রের শক্তিতে না আনন্দময়ের আনন্দে? শক্তিকেই যদি সেই সত্য বলে বরণ করি তাহলে বিরোধকেও চরম ও চিরন্তন বলে মানতেই হবে। ইউরোপের অনেক আধুনিক লেখক সেই কথাই স্পর্ধাপূর্বক প্রচার করছেন। তারা বলছেন, শান্তির ধর্ম, প্রেমের ধর্ম দুর্বলের আত্মরক্ষা করবার কৃত্রিম দুর্গ। বিশ্বের বিধান এই দুর্গকে খাতির করে না, শেষ পর্যন্ত শক্তিরই জয় হয়। অতএব ভীরু ধর্মভাবুকের দল যাকে অধর্ম বলে নিন্দা করে, সেই অধর্মই কৃতার্থতার দিকে মানুষকে নিয়ে যায়। অন্য দল সে কথা সম্পূর্ণ অস্বীকার করে না, সমস্ত মেনে নিয়েই তারা বলে, অর্ধমনোধতে তাবৎ তত ভদ্রাণি পশ্যতি তত শপথনান জয়তি সমুলস্ত বিন্যস্যতি। ঐশ্বর্য গর্বেও মানুষের মন বাহিরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার দারিদ্র্যের দুঃখে ও অপমানেও মানুষের সমস্ত লোলুপ প্রবৃত্তি বাইরের দিকে ঝুঁকে পড়ে। এই দুই অবস্থাতেই মানুষ সকল দেবতার উপরে সেই শক্তিকে আসন দিতে লজ্জিত হয় না। যে ক্রূর শক্তির দক্ষিণ হস্তে অন্যায়ের এবং বাম হস্তে ছলনার অস্ত্র, প্রতাপ সুরামত্ব ইউরোপের পলিটিক্স এই শক্তি পূজা। এই জন্য সেখানকার ডিপ্লোমেসি কেবলই প্রকাশ্যতাকে এড়িয়ে চলতে চায়। অর্থাৎ সেখানে শক্তি যে মূর্তি ধারণ করেছে সে সম্পূর্ণ উলঙ্গ মূর্তি নয়, কিন্তু তার লেলিহান রসনার উলঙ্গতা কোথাও ঢাকা নেই। ওই দেখো, পিস কনফারেন্সের সভাক্ষেত্রে তা লকলক করছে। অপরপক্ষে একদা আমাদের দেশে রাষ্ট্রীয় উচ্ছৃঙ্খলতার সময় ভীত পীড়িত প্রজা
আপন কবিদের মুখ দিয়ে শক্তির স্তবগান করিয়েছে। কবি কঙ্কন চণ্ডী, অন্নদা মঙ্গল, মনসার ভাসান প্রকৃতপক্ষে অধর্মেরই জয়গান। সেই কাব্যে অন্যায়কারিণী ছলনাময়ী নিষ্ঠুর শক্তির হাতে শিব পরাভূত। অথচ অদ্ভুত ব্যাপার এই যে এই পরাভব গানকেই মঙ্গল গান নাম দেওয়া হলো। আজকের দিনেও দেখি আমাদের দেশে সেই হাওয়া উঠেছে। আমরা ধর্মের নাম করেই একদল লোক বলছি ধর্মভীরুতাও ভীরুতা, বলছি যারা বীর, অন্যায় তাদের পক্ষে অন্যায় নয়। তাই দেখি সাংসারিকতায় যারা কৃতার্থ এবং সাংসারিকতায় যারা অকৃতার্থ, দুয়েরই সুর এক জায়গায় এসে মেলে। ধর্মকে উভয়ই বাধা বলে জানে, সেই বাধা গায়ের জোরে অতিক্রম করতে চায়। কিন্তু গায়ের জোরই পৃথিবীতে সবচেয়ে বড় জোর নয়। এই বড় দুঃসময় কামনা করি শক্তির বিভৎসতাকে কিছুতে আমরা ভয় করব না, ভক্তিও করব না, তাকে উপেক্ষা করব, অবজ্ঞা করব। সেই মনুষ্যত্বের অভিমান আমাদের হোক, যে অভিমানে মানুষ এই স্থূল বস্তু জগতে প্রবল প্রকাণ্ডতার মাঝখানে দাঁড়িয়ে মাথা তুলে বলতে পারে আমার সম্পদ এখানে নয়, বলতে পারে শৃঙ্খলে আমি বন্দী হইনে, আঘাতে আমি আহত হইনে, মৃত্যুতে আমি মরিনে, বলতে পারে জেনাহং নামৃত শ্যাম কিমহং তেনু কুর্জাম। আমাদের পিতামহেরা বলে গেছেন এত দমৃতম ভয়ং শান্ত উপাসিত, যিনি অমৃত যিনি অভয় তাকে উপাসনা করে শান্ত হও। তাঁদের উপদেশকে আমরা মাথায় লই এবং মৃত্যু ও সকল ভয়ের অতীত যে শান্তি, সেই শান্তিতে প্রতিষ্ঠা লাভ করি। ইতি কালান্তর প্রবন্ধের ষষ্ঠ পর্বের প্রথম খণ্ড সমাপ্ত হলো। ধন্যবাদ।